আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখেন একটা সিম্পল, শুধু আপনার ধরেন একটা কালো ব্যাকগ্রাউন্ড কে ফর্মটা করবেন কি করে। তো দেখেন এখানে ফুল আমি যেখানে আসছি যে এখানে ম্যাজিক টুলটা দেখাই দিই, এটা হলো আপনার যে টুলসটা হলো সিলেকশন করলাম, দেখেন বাকি সবগুলো সিলেকশন হয়ে গেছে, দেখেন সবকিছু সিলেকশন অলরেডি। তো এটা আমি ডিলেক্ট দিই, ওয়েট করতে করবে। এই মিস্টার ক্রোকি আমার খুব খিদে পেয়েছে, এই গাছের মাথায় যে চেরি ফলেছে আমি সেটা খেতে চাই। কিন্তু সেই লক্ষ্মী মেয়ে, এই গাছে তো কোনো চেরি নেই, এমন কি পাতাও তো নেই তেমন। হয়তো এখন নেই, কিন্তু আমি যখন উপরে উঠবো তখন থাকবে। তোমার যদি আমার মতো পা থাকতো তাহলে আমার মতো লাফাতে পারতে, তাহলে আর এত কষ্ট করতে হতো না। আমি জল খাবারের জন্য মাছি ধরতে যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে আসবে? মানে আমি না থাক, নিশ্চয়ই তোমার মাছি খেতে খুব ভালো লাগে। ঠিক বলছো তো, তুমি বোধহয় জানো না যে মাছিরাও চেরির মতো রসালো খেতে, হয়তো তার চেয়েও বেশি। আমারও তো রসালো খাবার চাই না, এবার আমার যেতে হবে মিস্টার ক্রোকি, এবার আমি যাই, মজা করে তোমার খাবার খেও। আর সে মাছিদের পেছনে লাফাতে লাফাতে চলে গেল, কিন্তু উতলা হয়ে এমন লাফ দিল যে সে গাছে এসে ধাক্কা খেল। ভালো যে আমি লাফাতে পারি না, নিজের গতিতে হামা দিয়ে যাই। হামা দিয়ে খুশি মনে সে যখন গাছের গুড়িতে পৌঁছলো, সেখানে তার আরেক বন্ধুর সাথে দেখা হলো, বাম্বল মৌমাছি। বাম্বল ভন ভন করে উড়ে এলো শেলিকে দেখে। শেলি, তুমি এখানে কি করছো? তুমি কি এখানে হাওয়া খেতে এসেছো? আহা না বাম্বল, আমি এসেছি গাছের মাথায় যে মিষ্টি চেরি হয় সেগুলো খেতে, বুঝলে? চেরি? কিন্তু তা তো গরম কালে হয়, এখন তো শুধুই পাতা আছে গাছে। হ্যাঁ আমি পাতাটা বুঝি, ধন্যবাদ, কিন্তু আমি খুব ধীরুজ, আমি যতক্ষণে পৌঁছবো গরম চলে আসবে। সত্যি? তাহলে আমি সাহায্য করব, যখন চেরির সময় আসবে তুমি আমার পিঠে বসবে, তোমাকে হাওয়ায় উড়িয়ে চটপট ওখানে পৌঁছে দেবো। না তার দরকার নেই, এভাবে নিয়ে গেলে আমার মাথা ঘুরবে, আমি পড়েও যেতে পারি তোমার পিঠ থেকে। মোটেই তুমি পড়ে যাবে না, আমি তোমাকে খুব সাবধানে নিয়ে যাব, সত্যি বলছি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। যদি তুমি না যেতে চাও তাহলে যেও না, আশা করি রসালো চেরি তোমার ভাগ্যে নিশ্চয়ই জুটবে। এই বলে বাম্বল ভন ভন করতে করতে চলে গেল। শেলি আবার নিজের মনে ধীরে ধীরে বেয়ে উঠতে লাগলো। দিনের বেলায় শেলি মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু লাল রঙের চেরির কথা মনে পড়তেই আবার বাইতে শুরু করে। যখন রাত নেমে আসে সে তার খোলায় ঢুকে আরামে একটা ঘুম নিয়ে নেয়। পরের দিন সকালে উঠে আবার বাইতে শুরু করে। মরশুম বদলাচ্ছে, গ্রীষ্ম আসছে, আর ছোট্ট শেলি দেখলো গাছে ফুলের কুঁড়ি এসেছে। সেদিকে তাকিয়ে আছে, হঠাৎ যেন একটা দমকা হাওয়া এসে লাগলো, তার বন্ধু বিংসি এসেছে। ও হাই রিংসি, তুমি আমায় প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছিলে। আরে শেলি, তুমি কি এখানে ফুল ফুটতে দেখতে এসেছো? খুব সুন্দর দেখতে তাই না? তবে তেমন অসাধারণ স্বাদ এদের নেই, যখন এরা রসালো চেরি হয়ে যাবে তখন আমি খাবো। চেরি? তাই তুমি এখানে এসেছো? কিন্তু এখন তো সবে কুড়ি এসেছে, তুমি একটু আগে ভাগে চলে এসেছো। না রিংসি, আমি আগে ভাগে আসিনি, একদম সময় মতো এসেছি। যদি তোমার আমার মতো বিরাট ডানা থাকতো তাহলে উড়ে খুব সহজেই উপরে পৌঁছে যেতে, দেখেছো ওদের কি সুন্দর তাই না? ওরা কি চমৎকার, দেখো ওরা কি সুন্দর। ভাগ্য ভালো যে আমার কোনো ডানা নেই। শেলি এগিয়ে চললো, সে শুধু একই ভাবে চলেছে, শুধু উপরে উঠছে। সে যখন ডালের কাছে পৌঁছলো এখন দেখলো সারা গাছ সাদা ফুলে ভরে গেছে, তার সুগন্ধ সারা বাগানে ছড়িয়ে পড়েছে। সে যেই গন্ধ নিতে থামলো দেখে দুটো পাখি ডালে বসে কিচিরমিচির করছে। এই ওটা শেলি না? কোথায় কোথায়? ও হ্যাঁ ওই তো, ও এখানে উঠলো কি করে? হাই শেলি,
গাছের মাথায় তুমি কি করতে এসেছো? এত উঁচুতে উঠলে কি করে? ও আরে হ্যাঁ, আগে কোনোদিন এত উপরে উঠিনি। এই গাছে যে মিষ্টি চেরি হয় আমি সেগুলো খেতে এসেছি। তুমি চেরি খেতে এত উপরে উঠেছো? এটা কিন্তু খুব কঠিন কাজ। হ্যাঁ কঠিন তো বটে, এতদিন ধরে উঠছি আর এত খিদে পেয়েছে। কিন্তু যতবার চেরির কথা মনে হয়েছে আমি এগিয়ে গেছি, আর বেশ মজাও হয়েছে কারণ পথে অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। খুবই প্রশংসা করার মতো, কিন্তু তোমার সামনে খারাপ লাগছে, এখন তো সবে ফুল ফুটেছে। চিন্তা করো না, আমার যাত্রা এখনো শেষ হয়নি, আমাকে আরো একটু উপরে উঠতে হবে। আচ্ছা তাহলে বিদায় বন্ধু, আমাকে এবার এগোতে হবে। পাখিরা শেলিকে বিদায় জানালো আর সে ডাল বেয়ে উপরে উঠতে লাগলো। এবার সে গাছের মগডালে উঠে এলো, কিন্তু ভীষণ ক্লান্ত। কিন্তু চারিদিকে যখন তাকিয়ে দেখলো এমন অপূর্ব লাল চেরি যা সে কোনোদিনও দেখেনি। ওয়াও, দেখে কি রসালো মনে হচ্ছে। আমি এখন কোনটা খাই, আমি কোনটা খাই? ও অত ভাবার কি আছে, আমি সব কটা খেয়ে নেব। শনি খেতেই লাগলো, যতক্ষণ না তার পেট ভরলো। তার পেট পুরো ভরে গেল আর সে নিজেই ফুলে ফেপে চেরি হয়ে গেল। খুব পেট ভরেছে, আমি খুশি যে হাল ছেড়ে দিইনি। অনেকদিন ধরে কষ্ট করে উঠেছি, কিন্তু সুস্বাদু ফল পেলাম আমি। আর সত্যি শেলি খুব খুশি হলো, সে পরিশ্রম করেছে, ধৈর্য ধরে বেয়ে বেয়ে ওপরে উঠেছে। শেলি দেখিয়ে দিল যে যদি তুমি সত্যি কিছু চাও তাহলে হাল ছেড়ে দেবে না।